রামপুরহাটের বকটুইয়ের ঘটনা ঘটছে পুলিশের গাফিলতিতে, এতে মুখ পুড়েছে রাজ্য সরকারের। বুধবার নবান্নে জেলাগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠকে চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের পুলিশ সুপারকে এই বিষয়ে নিয়ে ভর্ৎসনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ যদি কন্ট্রোল করতো তাহলে কি আর আমাদের এই একটা ঘটনা নিয়ে যেভাবে মুখ পুড়িয়েছে মিডিয়াগুলো সেটা হতো? আমরা তো কেউ ঘটনাকে সাপোর্ট দিইনি, আমরা তো ঘটনার জন্য মর্মাহত। রামপুরহাটের মৃতদের পরিবারের একজনকে চাকরি ও অর্থ সাহায্য করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, এই সাহায্যকে অনেকে ঘুষ বলে কটাক্ষ করছেন। এর প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী বলেন, ইভেন পলিটিক্যালি বলছে, মানে অভিযোগ করে চাকরি দিয়ে নাকি আমরা ঘুষ দিয়েছি, টাকা দিয়ে নাকি আমরা ঘুষ দিয়েছি। ওদের জিজ্ঞেস করুন, হাতরাস থেকে উন্নাও থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে, কপয়সা সাহায্য করেছে মানুষকে। এমনকি মুর্শিদাবাদে যারা জঙ্গি অ্যাটাকে হয়েছে তাদেরও তো আমরা নিয়ে এসেছি, সমস্ত সাহায্য করছি। কোনো সামাজিক দায়বদ্ধতা আছে ওদের? আর এটাও মনে হয় ওরা জানে না যে ডিজাস্টার, এটাও একটা ডিজাস্টার। অগ্নিসংযোগে মৃত্যু ডিজাস্টার হলে বা মার্ডার হলে বা অ্যাক্সিডেন্ট হলে যে কেউ গভর্নমেন্টের হেল্প চাইতে পারে, সেখানে আমাদের প্রভিশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি। আর দুই, আমি চাকরিগুলো দিয়েছি তো আমার কোটা থেকে দিয়েছি। প্রত্যেকটা মিনিস্টারের গভর্নমেন্টের দুটো করে কোটা আছে বছরে, এক বছর তারা তিনটে, এক বছর তারা কাজ করবে 10,000 টাকা মাইনে এবং এক বছর পর এটা পারমানেন্ট হয়ে যাবে গ্রুপ ডি বা গ্রুপ এতে, গ্রুপ ডিতে। আমি আমার থেকে দিয়েছি, কারোর থেকে নয়, কোনো মিনিস্টারের থেকে নিইনি। এই 10টা চাকরি বকডুইতে যেটা দিয়েছি আমি আমার থেকে দিয়েছি, অন্য কারোর থেকে নয়। আমার হাতে 4-5টা ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে বোঝা উচিত, এদের শেখা উচিত। তবে পুলিশের প্রতি সাফ বার্তা মুখ্যমন্ত্রীর, পুলিশের কাজের জন্য যেন সরকারকে অপদস্থ না হতে হয়, পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। চোখ কান খোলা রেখে কাজের পরামর্শ দেন মমতা। বসে থেকে নয়, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের থানায় পরিদর্শন করতে হবে। শুধু গাড়ি করে ঘুরলে চলবে না, হাঁটতে হবে। এদিনের বৈঠক থেকে রাজ্যের পুলিশ প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা নিতে নির্দেশ দেন মমতা। এখন বিশ্ববাংলা সংবাদের রিপোর্ট।